মাননীয় মুখ্যমন্ত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন উনি বলেছিলেন বাম আমলে গণতন্ত্র বলে কিছু ছিল না গণতন্ত্র আমি ফিরিয়ে দেব আমাকে ক্ষমতায় আনুন উনি এসেই কোন গণতন্ত্র এখানে প্রয়োগ করলেন বিধানসভার পবিত্রতম জায়গা পবিত্রতম সদন যেখানে গরিব মানুষের পক্ষে মধ্যবিত্ত মানুষের পক্ষে আইন রচনা হয় সেই রকম একটা গণতন্ত্রের পবিত্রতম জায়গাকে তিনি ভেঙে চুরমার করে দিলেন সাঁত্রিশ লক্ষ টাকার আসবাব সেদিন ধ্বংস করে দিয়েছিলেন ফার্স্ট এভিডেন্স তিনি গণতন্ত্রে এটা তৈরি করলেন পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় গণতন্ত্র গত বারো বছর ধরে আমরা দেখলাম আমাদের গণতন্ত্রের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা হয়েছে আমি প্রথমেই বললাম মাননীয় মুখ্যমন্ত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন উনি বলেছিলেন বাম আমলে গণতন্ত্র বলে কিছু ছিল না গণতন্ত্র আমি ফিরিয়ে দেব আমাকে ক্ষমতায় আনুন উনি এসেই কোন গণতন্ত্র এখানে প্রয়োগ করলেন বিধানসভার পবিত্রতম জাগা পবিত্রতম সদন যেখানে গরিব মানুষের পক্ষে মধ্যবিত্ত মানুষের পক্ষে আইন রচনা হয় সেই রকম একটা গণতন্ত্রের পবিত্রতম জায়গাকে তিনি ভেঙে চুরমার করে দিলেন সাঁত্রিশ লক্ষ টাকার আসবাব সেদিন ধ্বংস করে দিয়েছিলেন ফার্স্ট এভিডেন্স তিনি গণতন্ত্রে এটা তৈরি করলেন পশ্চিমবাংলায় আর তারপরে পরম্পরা তিনি এই সময়কালের মধ্যে গণতন্ত্র যা প্রতিষ্ঠিত করছেন আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে একটা অভিজ্ঞতা থেকে আরেকটা অভিজ্ঞতা যেতে হয় একটা শিক্ষা থেকে আর একটা শিক্ষায় যেতে হয় একটা সরকার চলে যাবে সেই সরকার যে উন্নয়ন করেছে আর একটা সরকার সেখান থেকে উন্নয়ন ধরবে এটাই তো ডেমোক্রেসি এটাই তো গণতন্ত্র এটাই তো আমরা মনে করি আজকে বলুন তো পশ্চিমবাংলায় যে নির্বাচনগুলো হয় আজকে গোটা দেশে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে আমি সদ্য ত্রিপুরায় গিয়েছিলাম আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল ত্রিপুরা সম্পর্কে অনেক কথা বলা হতো মামেরা যখন ছিল আমি ফার্স্ট প্রথম ত্রিপুরায় গেলাম বামেদের নিয়ে অনেক কথা বলা হয়েছে বিজেপি নিয়ে অনেক কথা বলা হয়েছে তৃণমূল সেখানে গিয়ে নতুন নতুন বার্তা দিয়েছে আমি দেখলাম গিয়ে প্রথমে যখন আমি ওখানে ফ্লাইটে নেমে যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো যে কেন্দ্রে যাওয়ার জন্য আমি রাস্তা দিয়ে যাচ্ছি এখানে তৃণমূলের অফিস এখানে সিপিএমের অফিস এখানে কংগ্রেসের অফিস এখানে বিজেপির অফিস অন্তত তিন চার জায়গায় আমার পড়েছে এত পিসফুল নির্বাচন আমি ওখানে দেখলাম কোথাও কোনো প্ল্যাকার্ড নেই দেওয়াল লেখা নেই শুধু মাটিতে পুঁতে দেওয়া আছে সব দলের পতাকা কোনো মারামারি নেই গণ্ডগোল নেই অশান্তি নেই এক ফোঁটা রক্ত ঝরে নি একটা বুলেটের আওয়াজ শোনা যায়নি বোমাবাজি হয়নি ভোট লুট হয়নি বিরোধীরা কেউ ভোটের পরে বলতে পারেনি এখানে ভোট ভোট লুট হয়েছে আজকে পশ্চিমবাংলায় মাম আমলে নাকি ভোট লুট হতো মমতা ব্যানার্জি বলেছিলেন আমি সেটা বন্ধ করব। আচ্ছা বলুন তো দু সালে মানুষ যখন দুহাত তুলে ভোট দিল তৃণমূল কংগ্রেসকে গণতন্ত্রের স্তম্ভের ওপর দাঁড়িয়ে সেদিন ভোট হয়েছিল একটা দল রাজনৈতিক দল সেদিন বলেনি যে এখানে দুর্নীতি হয়েছে বা দুর্নীতির মধ্যে দিয়ে সেদিন শাসক দল বামফ্রন্টও সেদিনকে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বলেনি যে আপনারা শাসন ক্ষমতায় এলেন আপনারা দুর্নীতি করে এসেছেন বলেনি কিন্তু তার পরবর্তীতে গণতন্ত্রে যতগুলো অভিমুখ ছিল সমস্ত অভিমুখগুলোকে আপনার একটার পর একটা ছ মাসের মধ্যে বন্ধ করে দিয়েছিলেন আপনাদের মনে পড়ে ছাত্র সংসদ নির্বাচন হতো কলেজে কলেজে সব বন্ধ করে দিলেন সমবায় নির্বাচন বন্ধ করে দিলেন অভিভাবক নির্বাচন কলেজ স্কুলে স্কুলে হতো সব বন্ধ করে দিলেন কেন মানুষ তো দু হাত তুলে আপনাদের সমর্থন করল উজাড় করে ভোট দিল তার ছ মাস ছ মাসের মধ্যে গণতন্ত্রের অভিমুখগুলোকে একটার পর একটা কেন বন্ধ করে দিলেন আসল কথা আপনাদের ভয় ছিল মানুষ ভোট ছিল ঠিকই কিন্তু পরবর্তীতে আপনারা ভাবলেন যে এইভাবে যদি ভোট লুট না করা যায় যদি ভোট সত্যিকারের হয় তাহলে আমাদের জয় আসবে না আসতে পারে না